তো আজকে চলে আসা একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো ফুলকপি কোরমা ঠিক আছে খুব ভালো কেতু একবার বানিয়ে দেখতে পারো তো যাই হোক এখানে আমরা জল গরম করছি আর তার উপরে দিলাম লবণ আর তার উপরে দিয়ে দিলাম ফুলকপি যেগুলো কেটে রেখে ফুলকপি আর আলু একসাথে আছে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এখানে দিলাম রসুন আর আদা তার উপরে পেঁয়াজ ঠিক আছে এই দুটা দিয়ে দিয়েছি এবার দেওয়ার পর এখানে জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পর এটা আমরা মিক্সিতে পিসিয়ে নেবো ও তার উপর লঙ্কাও দেবো দেওয়ার পর আমরা এটাকে মিক্সিতে পিসিয়ে নেবো ঠিক আছে তো পিসানোর পর ওটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে দিলাম আদা ঠিক আছে আদা দেওয়ার পর জল দিয়ে এটাও পিসিয়ে নেবো পিসিয়ে নিয়ে বাটিতে ঢেলে রেখে দেবো কোনো প্রবলেম নাই তো এখানে নাহলে ওটা কোটায় রেখে দিতে পারো তো যাই হোক তো এখানে এটা দেখছো আমাদের সিদ্ধ হয়ে গেছে তো ওটাকে আমরা সরিয়ে নিলাম তো এখানে একটা কড়াই নিলাম কড়াইয়ের উপর দিলাম শস্যার তেল তো নন স্টিল কড়াই যাই হোক তো এখানে আমরা ফুলকপিটা দিলাম যেটা আমরা সিদ্ধ করলাম তিন ভাগে চার ভাগের চেয়ে তিন ভাগ সিদ্ধ করতে হবে ঠিক আছে চার ভাগের চেয়ে তিন ভাগ মানে অল্প সিদ্ধ করতে হবে আর এখানে ওটাকে আমরা ভেজে নিলাম তেল দিয়ে তো এখানে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি এর উপরে ঘি ঠিক আছে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিচ্ছি এখানে দারচিনি আর এলাচ আর তেজপাতা দিলাম ঠিক আছে এবার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এটাকে ভালো করে নাই নিচ্ছি আর তার উপরে আমরা দিয়ে দিবো পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেবো ঠিক আছে ভেজে নেওয়ার পর এটাকে আমরা উঠি নেবো তো এখানে দেখতে পাচ্ছ আমরা এটাকে ভাজার পর উঠিয়ে নিচ্ছি যখন লাল লাল হয়ে যাবে তো আমাদের এটা ভাজা কমপ্লিট তার উপর আমরা দিয়ে দিলাম তেল এবার তেল দেওয়ার পর আমরা দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কা দুটা লাল লঙ্কা দিলাম আর দিচ্ছি কালো জিরা ঠিক আছে এবার কালো জিরা দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো যেটা আমরা মিক্সিতে ফার্স্ট টাইম পিস করেছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তো ওটা আমরা দিয়ে দিলাম এবার দেওয়ার পর এটাকে একটু ফুটিয়েছি ফুটিয়ে নিয়ে তার উপর দিয়ে দিলাম যেটা আমরা কাজু বেটেছিলাম ওটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে এবার দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা নাই নিচ্ছি আর ফুটিয়েছি আর এবার দিলাম জিরা গুঁড়া ঠিক আছে এবার দিলাম ধনা গুঁড়া তারপর দিব আমরা গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া ঠিক আছে এবার দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া এবার দেওয়ার পর এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেবো দেখতে পাচ্ছি এখানে ভালো করে নাড়িয়ে নিবো আর নাড়িয়ে নেবো ফুটিয়ে যাবো আর নাড়িয়ে যাব আর একটু হলুদ ভুলে গেছিলাম তো ওটা হলুদও দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমরা টক দই ইউজ করলাম মানে একবারটি টক দই দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি আর তারপর একটু তেল কমে গেছিলো ওই জন্য আমরা আর একটু শস্যের তেল দিয়ে দিলাম এবার দেওয়ার পর দেখতে হচ্ছে আমরা এটাকে ভালো করে ফুটিয়ে যাচ্ছি তো পুরা ভিডিও বানাতে এক ঘন্টা লেগেছে তো এখানে আমরা লবণ আর চিনি দুটাই দিয়ে দিলাম প্রথমে লবণ দিলাম তারপর চিনি দিলাম এবার দেওয়ার পরে এখানে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঠিক আছে তো ফুটিয়ে নেওয়ার যখন দেখবে এভাবে শুকিয়ে গেছে তখন আমাদের এখানে ফুলকপি দিয়ে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছি ফুলকপি দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এখানে আমরা এক গ্লাস দুধ দিয়ে দিলাম ঠিক আছে এবার দুধ দিয়ে এটাকে ভালো করে এখন মানে ডুবিয়ে দেবো এটাকে ডুবিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার মিটিলে আমরা টেস্ট করব তো টেস্ট করে দেখলাম আমাদের লবণ কম আছে তো লবণ দিয়ে দিলাম তো আমাদের ভিডিও এখানে শেষ হয়ে গেছে মানে আমাদের এখানে রান্না কমপ্লিট দশ মিনিট ধরে এরা ফুটাতে হবে ঠিক আছে এখান থেকে দশ মিনিট ফুটালে রান্না কমপ্লিট তো তোমরা দশ মিনিট এখান থেকে গুনে ফুটিয়ে নিবা তো রান্না কমপ্লিট আর ভিডিও